হয়েছি ফিদা হয়েছি রে বিন্দাস, প্রেমে পড়া গেছি মোরা আজি সর্বনাশ। সংবাদ পাঠিকা থেকে নায়িকা। গত বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে নির্মিত দুই সিনেমা দিয়ে বড় পর্দায় আগমন পুবলির। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা বজগিরি এবং রাজু চৌধুরী পরিচালিত শুটার, দুই সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান। আমাকে ধরে ওয়ালের উপর তুলে দে, আমি আত্মহত্যা করবো বলছি না। কি করে আজ বলবো আমি ভালোবাসি তোকে। এক বছর পর এবারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার মধ্যে দুটি ছিল বুবলির। এখন পর্যন্ত শাকিব খান ছাড়া কোনো সিনেমায় দেখা যায়নি বুবলিকে। তবে কি শাকিব খান ছাড়া কোনো হিরোর বিপরীতে কাজ করবেন না বুবলি? শাকিব খান আমাদের দেশের গর্ব, সো ওনার সাথে আসলে কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি খুব ভালো। আমাদের দেশে অনেক অনেক হিরো আছেন যারা সবাই খুব ভালো করছে। এই কাজগুলোর অফার আসছে, এটা যদি সব কিছু ব্যাটেমল বলে মিলে যায়, আমার মনে হয় যে ডেফিনেটলি অন্য হিরোদের সাথে আমি যেটা বরাবরই বলে আসছি যে কাজ করতে চাই। চলচ্চিত্র ক্যারিয়ার খুব কম সময়ের হলেও নানা কারণে আলোচনা সমালোচনায় ছিল বুবলি। কেউ যখন কিছু ভালো কাজ করতে আসে তার অনেক বাধা বিপত্তি ফেস করতেই হয়। অনেকে হয়তো পিছু টানবে, অনেকে হয়তো অনেক কিছু বলবে, বা অনেকে হয়তো বা আপনাকে মেন্টালি একটা প্রেশার দিবে। তো এই জিনিসগুলো আসলে থাকবেই। তো সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমার মনে হয় যে আমি আমার দর্শকদের জন্য কাজ করে যেতে চাই। সম্প্রতি গঠিত নতুন সংগঠন চলচ্চিত্র ফোরামে সদস্য হয়েছেন এই চিত্রনায়িকা। বললেন চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে এর সাথে যুক্ত হওয়া। আমরা যারা চলচ্চিত্র ফোরামে আছি তারাও কিন্তু, আমরা চলচ্চিত্র পরিবারেও কিন্তু আছি। তো সব কিছু মিলে আসলে সবাই সব সংগঠনের, এটা এমন না যে এই সংগঠনের ওই সংগঠনের, তা না, প্রত্যেকেই প্রত্যেক সংগঠনের, আর সবারই আমাদের একটি লক্ষ্য আমাদের চলচ্চিত্র উন্নয়নে কাজ করা। বর্তমানে বুবলি ব্যস্ত রয়েছেন তার পঞ্চম সিনেমা চিটাঙ্গা পোয়া নোয়াখাল্লা মায়া ছবির কাজে, সেখানেও তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।